ভাঙড়ে আবারও ভাঙন আইএসএফ এ। এবার ভগবানপুর অঞ্চলের 72 নম্বর বুথ থেকে শতাধিক আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা খায়রুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেয় আইএসএফ কর্মীরা। তৃণমূলের উন্নয়নে সামিল হতেই এই যোগদান বলে জানান খায়রুল ইসলাম। বারবার এইভাবে দলের ভাঙনের ফলে ভাঙড়ে তাদের শক্তি হারাচ্ছে আইএসএফ, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। আইএসএফ মুক্ত হচ্ছে, তারপরে দেখুন লোকসভার পরে আমাদের আসমাতি জয়েন করলেন, জমি কমিটি জয়েন করলেন, আস্তে আস্তে দেখবেন 2026 সাল আগে, 26 সালের বিধানসভার আগে আইএসএফ শূন্য ভাঙড় কিন্তু হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে মানুষ দেখছে যে একমাত্র আমাদের সরকার যে উন্নয়নগুলো করছে সাধারণ মানুষকে মুগ্ধ করছে, আস্তে আস্তে সাধারণ মানুষ আমাদের শাসক দলে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সদস্য আলাউদ্দিন ভাই এবং আমাদের ভগবানপুর অঞ্চলের প্রধান সাহেব খায়রুল ইসলাম ভাই, এনাদের যে আচার আচরণ আমাদের খুবই ভালো লেগেছে। দীর্ঘ কয়েক বছর ধরে আমি আইএসএফ ছিলাম, আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং আমাদের খায়রুল ভাইয়ের ব্যবহার আচার কথাবার্তা খুবই ভালো লেগেছে, সেই কারণে আমি আমার নিজে থেকেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কোন বুথ থেকে যোগদান করেছেন আপনারা? আমাদের সম্ভবত 72 নম্বর। কতজন কর্মী সমর্থক জয়েন করেছেন? আপনার 120 জন মতো।